এরপরে নবীজি বলেন মাগরিবের পরে এবং ফজরের পরে যে পড়বে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات وما في الأرض يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم আমাদের নবীজি বলেন সকালে যদি কেউ এগুলো পড়ে সন্ধ্যা যদি পড়ে এই দিনে এই রাতে 70,000 ফেরেশতা দিনে 70,000 ফেরেশতা রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে আমাদের করাচি রয়ে দোয়া রহমতরে বলতেন আমি সকালবেলা 70,000 ফেরেশতাকে কামে না লাগিয়ে কাজে না লাগিয়ে নাস্তা খাই না কি বলতেন বলেন 70,000 ফেরেশতাকে কাজে না লাগায় কি খাই না বলেন আপনার সকালবেলা যদি কামলা থাকে সকালবেলা যদি কাজের মানুষ থাকে ওরা আগে আপনি কাজে লাগান পরে আপনি নাস্তা খান হযরত বলতেন না আমি 70,000 ফেরেশতাকে সকালবেলা 70,000 ফেরেশতাকে বিকালবেলা আমি কাজে না লাগায় চা খাই না